প্রভু যিশুর পবিত্র নামে আমাদের সকলকে অভিনন্দন জানাই। আসুন, সুন্দর মাস তিনি দিয়েছে আমাদেরকে, এই আগস্ট মাসের এক তারিখে আমরা এসেছি তার নামকে উঁচু করতে। সবাই মিলিত হন এবং প্রভুর নামে আরাধনা করি। আসুন সবাই যেখানে রয়েছি চোখ বন্ধ করে তাকে একটিবার আরাধনা দিই। ও তাকে বলি তিনি মঙ্গলময় ঈশ্বর রাজা, ও তিনি আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করা ঈশ্বর। যখনই নতুন মাসে আমরা পা দিই এবং নতুন মাস যখন আমরা শুরু করি, এই দিনে আমরা তাকে আরাধনা দিয়ে শুরু করি। ও তাতে সারাটি মাস তিনি আমাদেরকে রক্ষা করে নিয়ে যায়, ও তাতে সারাটি মাস তিনি আমাদেরকে ও আনন্দ ভরে নিয়ে যায় এবং তার নামে স্তুতি আমরা আনন্দে সহকারে করতে পারি। তাকে আরাধনা করে বলি প্রভু তুমি মঙ্গলময় রাজা। প্রভু কত অমঙ্গলের হাত থেকে রক্ষা করেছো, ও অসংখ্য বিপদের হাত থেকে রক্ষা করেছো, ও তোমার ছত্র ছায় আমাদেরকে ও তুমি আবৃত করেছো রাজা। তোমাকে আরাধনা দিই, তোমাকে প্রশংসা দিই রাজা। এই হৃদয় এই মন ও প্রভুকে সত্য রাত্তা দিয়ে ও তোমাকে এসেছি, তোমাকে মহিমা দিতে এসেছি রাজা। ও তুমি গ্রাহ্য করবে রাজা, আমাদের আরাধনা আজ তুমি গ্রাহ্য করা ঈশ্বর রাজা, তাই তোমায় ধন্যবাদ দিই রাজা। ছোট থেকে ও শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মার পরিচালনায় দিয়ে আমাদের প্রত্যেককে ভর রাজা। যারা প্রভুকে আরাধনাকে অংশগ্রহণ করেছে তাদের উপর তোমার মহিমা দিয়ে ভর রাজা। যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা আমরা চাই, আমেন। পুনরুত্থান শয়তান চিরতরে মানলো যে হার,
পিটুর পরে আছে পুনরুত্থান, শয়তান চিরতরে মারল জেহান। এসো সবে আজ গাই যিশুর গান, এসো সবে আজ গাই যিশুর গান, হৃদয় কোনো প্রাণ ভরে। আর ভয় নাই কৃষ্ট মৃত্যুঞ্জয়ে, আর ভয় নাই কৃষ্ট মৃত্যুঞ্জয়ে। আজ গানে গানে গাইব যিশুর জয়, আজ গানে গানে গাইব যিশুর জয়, মৃত্যুকে জয় কর বলে চির বিজয়ে, রোষের ব্যথা সই মৃত্যুকে জয় কর বলে চির বিজয়ে। আর ভয় নাই কৃষ্ট মৃত্যুঞ্জয়ে, আর ভয় নাই কৃষ্টর মৃত্যুঞ্জয়ে। আজ গানে গানে গাইব যিশুর জয়, আজ গানে গানে গাইব যিশুর জয়, আজ গানে গানে গাইব যিশুর জয়। হালেলুয়া। ও মৃত্যুর ছায়া তোমার রক্ত বিষয় হোক, শয়তানকে জয় করে ও প্রভু তুমি পুনর্জীবিত হয়ে উঠেছিলে প্রভু। কত সাত মাস প্রভু কত ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আব্রাহামের ঈশ্বর, ইশাকের ঈশ্বর, যাকোবের ঈশ্বর, সাত মাস তুমি আমাদেরকে রক্ষা করেছো প্রভু। আপনার প্রেম ও আপনার করুণা ও আপনার অনুগ্রহ আমাদের মণ্ডলীর উপরে, আমাদের পরিবারের উপরে কত সুগভীর। আমরা তোমার স্তুতি তোমার প্রশংসা আমরা করি প্রভু। শয়তান যতই চেষ্টা করলে প্রভু জয় তুমি আমাদের দিয়েছ, তোমারই আরাধনা করে প্রভু প্রভু আমরা তোমার স্তুতি করে প্রভু। আচ্ছা প্রভু তোমার নামকে আমরা গৌরব করবো রাজা। প্রভু আজ এই দিন তোমার পবিত্র নামে স্বর্গে বিরাজ সিংহাসনে বিরাজ से तेरी तो इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ में कर। आले हालेलुया 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 आले Hallelujah, Hallelujah, Hallelujah. Sarna se teri naya din dikhata hai, daya se teri naya din dikhata hai. Jag mein pukaru तू दौर आता है, जब मैं गिरूं तू मुझे उठाता है। हाले हालेलुया हालेलुया
Alleluia. 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 Are jahave dusra koi nahi. Mujhko aur koi nahi prabhu hai nahi. Uthne mein dekhu bas tere samne. तू है मेरा प्रभु तू मेरा पिता हालेलुया 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 सारे जहां में उसका कोई नहीं तो छोड़ कोई प्रभु है नहीं उठने में देखूं बस तेरे सामने तू है मेरा प्रभु तू मेरा पिता रे हालेलुया 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 आले हालेलुया हालेलुया Alleluia 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 Hallelujah. 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 জীবনের প্রভু আশা জীবনের ভরসা শুদ্ধ প্রভু শুদ্ধ তোমারই তোমারই ভোগ তোমার প্রভু তুমি আদি আর অন্ত তুমি তুমি যেমন ছিল চিরদিন তেমনি তুমি গৌরব Jesus Christ, 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 Jes
प्रार्थना गर्छु। আপনাদের সবাইকে প্রভু যীশু নামে অভিনন্দন, বিশেষ করে নতুন মাসে প্রভু আমাদেরকে এনেছেন। আমেন। আর প্রভু মহান, তিনি আমাদেরকে একটা নতুন মাস এনে দিয়েছেন। প্রভু মহান, তিনি সাতটা মাস তিনি আমাদেরকে সুন্দরভাবে খুব ঈশ্বরের অনুগ্রহ দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন, আমাদের পরিবারকে রক্ষা করেছেন এবং আমাদেরকে তিনি পরামর্শ দিয়ে তিনি আমাদেরকে পরিচালনায় করেছেন। ইমানুয়েল ঈশ্বর, তিনি তিনি সর্বশক্তিমান এবং তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুপ্রিয়, বিশেষ করে এই নতুন মাসে প্রবেশ করার সময় অবশ্যই আমরা প্রতিশ্রুতি বাক্য নিয়ে আমরা প্রবেশ করব। হ্যাঁ, আজকে উঠায় আমরা প্রেরিত পুস্তক থেকে আমরা সাধু পৌলের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা ইনসিডেন্টকে নিয়ে আমরা ধ্যান করব। আমি চাইব যেহেতু তো নতুন মাসে আমরা প্রবেশ করছি এবং আমাদের সামনে অনেক রকমের চ্যালেঞ্জ, অনেক রকমের চিন্তা, অনেক রকমের বিষয়গুলোকে নিয়ে আমরা এই নতুন মাস প্রবেশ করছি। একদিকে ফ্যামিলি, একদিকে ফিউচার, একদিকে নিজের জীবন, একদিকে ছেলে মেয়ের জীবন, একদিকে মণ্ডলী, একদিকে মিনিস্ট্রি, একদিকে বিভিন্ন রকমের পৃথিবীর সমাজের বিষয় নিয়ে আমরা যখন এই নতুন মাসে এগোব, আমি বিশ্বাস করি এই সাধু পৌলের জীবনে যে ঘটনাতে প্রভু তাকে সাহায্য করেছেন ঠিক তেমনি আমাদেরকেও সাহায্য করবেন। আমি বিশ্বাস করি এবং আজ আপনি বিশ্বাস করুন এই বাক্য আপনার জীবনে সফল হোক। আমেন। সো সাধু পৌলকে আমরা সবাই চিনি যে প্রভু তাকে মনোনীত করেছিলেন ঈশ্বরের রাজ্য বিস্তারিত প্রচার এবং তার রাজ্যকে নির্মাণ কাজে। তিনি তার সেবাটাকে যখন শুরু করেছিলেন, তিনি বিভিন্ন এলাকাতে তিনি মণ্ডলী নির্মাণ করেছিলেন এবং অবশেষে তিনি যখন বুঝলেন যে এবার আমি বুঝতে পেরেছি, এবার আমার জীবনের শেষের দিকে আমি এসেছি, তো তাই তিনি সেসারিয়া থেকে তিনি রোম যাওয়ার জন্যই তিনি বেরিয়ে পড়েছিলেন। ওটা একটা লম্বা সফর এবং তিনি নৌকা করে, বড় জাহাজ করে তিনি যাচ্ছিলেন। আজকালের মধ্যে ফ্লাইট ছিল না বা ট্রেন ছিল না, লাক্সারি জাহাজ ছিল না। আগের কালে বিভিন্ন রকমের জায়গা থেকে, একটা দেশ থেকে একটা জায়গা সমুদ্রতে যেতে গেলে জাহাজ, জাহাজের আজকের মতো কোনো কোনো রকমের বড়র ইঞ্জিন থাকতো না, ক্যাপ্টেন থাকতো না, কিন্তু ক্যাপ্টেন থাকলেও তারা কিন্তু আকাশের বাতাসের আলোর উপরে আরা নির্ভর করে তারা চলতো। সাধু পৌল সেইভাবে একটা যাত্রা তিনি শুরু করেছিলেন প্রেরিত পুস্তক আয় 27। আমি সমস্ত গল্প আমি আপনাকে পড়ে না শোনাবো না, কারণ আপনি বাড়িতে অবশ্যই এটা পাঠ করবেন, প্রেরিত পুস্তক আয় 27। কিন্তু আমি ওখানে শুধু এটাই আলোচনা করব যে সাধু পৌল যখন তিনি রোমের দিকে তিনি এগুতে লাগলেন, তিনি জাহাজে করে উঠতে লাগলেন এবং জাহাজে শুধু সাধু পৌল ছিলেন না এবং আরও কয়েকটা অনেক রকমের কয়েদিরা, অনেক রকম লোকেরা ছিল, তাদেরকে গ্রেপ্তার করে তারা রোমে তাদেরকে নিয়ে যেতে হয়েছে। সাধু পৌল প্রভু ঈশ্বরের রাজ্যকে তিনি নির্মাণ করার জন্য তাকে গ্রেপ্তার করে তাকে রোমে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ অনেক দিন এই সমুদ্রের সফরটা খুবই কঠিন করছিল এবং খুব কষ্টকর ছিল, কারণ ওখানে নাই কোনো খাবার ছিল না এবং ওখানে আকাশের আর পরিস্থিতি একই রকমের থাকে না এবং ওখানে কোনো গ্যারান্টি নাই ওরা ঠিক মতো জায়গাটা পৌঁছাবে। ওরকম একটা অবস্থায় একটাই বিশ্বাসী ছিলেন ওই জাহাজে, শুধু সাধু পৌল, বাকি সমস্ত রকমের লোক বিভিন্ন রকমের অবিশ্বাসী এবং তারা বিভিন্ন রকমের উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে এবং বিভিন্ন রকমের বিশ্বাসের, ধর্মিক বিশ্বাসের লোক ওই জাহাজে রয়েছে। একমাত্র বিশ্বাসী সাধু পৌল ওই জাহাজে রয়েছেন এবং সাধু পৌল জানতেন যে প্রভু আমাকে রোমে নিয়ে যাচ্ছে এবং আমাকে নিয়ে গিয়ে আমাকে ঠিক ও রোমে আমি কি ঈশ্বরের সাক্ষ্যটা দিতে হবে। একজনে বিশ্বাসী ছিলেন, বাকি সবাই অবিশ্বাসী ছিলেন এবং সেই অবস্থায় জাহাজ খুবই একটা খারাপ পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে। আমি আপনাকে পড়ে শোনাবো
সাধু পাউল যাত্রা শুরু করেছিলেন অধ্যায় ২৭। আমরা শুধু পাঠ করি নয় পদ। এইভাবেই অনেক দিন কেটে গেল, এইভাবে অনেক দিন কেটে গেল, ইতিমধ্যেই উপবাস পর্ব শেষ হয়ে গেছে। এই সময় জলযাত্রাও খুব বিপজ্জনক হয়ে উঠেছিল। পৌল তখন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে বললেন, মহাশয়, আমি দেখতে পাচ্ছি এই জলযাত্রা খুবই বিপজ্জনক হবে এবং এতে নিদারুণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু সেনাপতি পৌলের কথায় কান না দিয়ে জাহাজে প্রধান নাবিক ও জাহাজের মালিকের কথায় শুনলেন। আচ্ছা, তো সাধু পৌল একজন ঈশ্বরের দাস তিনি ছিলেন এবং তিনি তার সমুদ্রের তিনি ক্যাপ্টেনকে বললেন যে মনে হচ্ছে আমরা আরো বিভিন্ন রকমের ঝড় বৃষ্টিতে আমাদেরকে সম্মুখীন হতে হবে এবং আমরা জানি না, আমরা শুধু জিনিসপত্রের নাই এবং মানুষেরও জীবনের কিছু ক্ষতি হবে, তার মানে কিছু দুর্ঘটনা করতে পারে সমুদ্রের সফরে, এবং শুধু জিনিসপত্র নাই, জাহাজের নাই এবং কিছু মানুষেরও ক্ষতি হতে পারে, তিনি সতর্ক করেছিলেন। কিন্তু এখানে লেখাচ্ছে একটা অবিশ্বাসী, তিনি তার সাধু পাউলের চেয়েও তিনি যারা জাহাজটা চালায় তাদেরকে তিনি বিশ্বাস করেছিলেন। আচ্ছা, ১১ পত্র আরেকবার পাঠ করি। কিন্তু সেনাপতি সেনাপতি পৌলের কথায় কান না দিয়ে হ্যাঁ জাহাজে প্রধান নাবিক ও জাহাজের মালিকের কথাই শুনলেন। হ্যাঁ, যিনি সাধু পাউলকে নিয়ে যাচ্ছেন, যার হাতে সমস্ত কয়েদিদের আর আর দায়িত্ব দিয়েছে, তিনি কিন্তু সাধু পৌলের কথায় গুরুত্বই দিনি, তিনি শুধু ক্যাপ্টেন এবং যারা জাহাজটা চালায় অবশ্যই তাদেরই জ্ঞান টুকু বেশি, তারা জানে জাহাজটাকে কোথায় সামলাতে হবে, যদি বিপদের সময় যদি সাইক্লোন উঠলেও কি করে সামলাতে হবে তারা জানে। কিন্তু সাধু পাউল তাদের উপরেও তিনি জানেন, প্রভু তাদেরকে প্রভু তাকে রিভিল করেছে যে কি দুর্ঘটনা করতে চলে এসেছে, কিন্তু তারা কেউ বিশ্বাস করেনি। হ্যাঁ, ঠিক কয়েকদিনের পরে ঠিক ওরকম সমস্যায় তারা পড়েছে, ওরা সূর্য দেখতে পারেনি, এমন একটা সাইক্লোন উঠেছিল। আচ্ছা, কি সাইক্লোন? ১৪ পত্রটা পাঠ করি। কিন্তু অল্পক্ষণের মধ্যে ডাঙার দিক থেকে হ্যাঁ প্রচন্ড ঈশানী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল। হ্যাঁ, ঝড়ের দাপটে প্রচুর একটা ঝড় অর্থাৎ একটা সাইক্লোন শুরু হয়ে গেছিল সাধু পাউলের কথার মতো। এখন সবাই ভয় পেয়ে গেছে, এবার যা যেদিকে পাচ্ছে সেদিকে ফালাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা জাহাজ যেদিকে হাওয়া দিচ্ছে সেদিকে যেতে লাগলো, তাহলে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে তারা চালাতে চাইছে, নির্দিষ্ট পথের দিকে তারা এগোতে চাইছে, কিন্তু ক্যাপ্টেন এবং ওয়ার্কার্স গুলো জাহাজটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারলো না। এমন সময় ১৬ পথে লেখাছে তারা কষ্ট করে একটা জায়গাতে গিয়ে তার এন তা সেটাকে নিয়ন্ত্রণে আনতে লাগলো, এবং অনেক রকমের কষ্ট হলো, এখানে পড়ে যাব না, এখানে মরে যাব, এই অবস্থায় পড়বে, অনেক কিছু, এমন পরিস্থিতি মানুষকে বা জাহাজকে বাঁচাতে গেলে। ১৮ পথে কি লেখাছে? তখন আমরা বিক্ষুব্ধ ঝড়ে প্রচন্ড দোলাই দুলতে লাগলাম। হ্যাঁ, তাই পরের দিন জাহাজ থেকে সমস্ত পণ্য সম্ভার ফেলে দেওয়া আরম্ভ করলো। তৃতীয় দিনে তারা নিজের হাতে জাহাজে সমস্ত যন্ত্রপাতি ফেলে দিল। তো অবশেষে কি হলো? সাধু পাউলের কথা না শোনার কারণে আরো বিপদে পড়েছে, কিন্তু বিপদে পড়তে গেলে এবার তারা সামলাচ্ছে, কারণ তারা ক্যাপ্টেন, তারা ওয়ার্কার্স, তারা জানে জাহাজটাকে কেমন করে সামলাতে হবে। সমস্ত জিনিসপত্র যতগুলো ভারী জিনিস জাহাজে ছিল, কারণ জাহাজটাকে আলকা করলে ডুবে যাবে না, তো সমস্ত রকমের জাহাজের ভারী জিনিসগুলোকে নিজের হাতে করে তাদেরকে ফেলতে হলো, দামি জিনিস, এবং জাহাজটাকে আর কোনোদিনও চালাতে পারবে না, নতুন করে জিনিস কিনে ওটাকে সাজাতে হবে। কিন্তু এই মুহূর্ত সাহায্য এবং জাহাজ এবং প্রাণকে বাঁচাতে গেলে অনেক জিনিসপত্র নিজের হাতে ফেলতে হয়েছে, একটাই কারণ সাধু পাউলের পরামর্শ তারা গুরুত্ব দিয়ে নি, এবং সমস্ত কিছু ফেলার পরেও কিন্তু তারা
বাঁচার কোনো রাস্তা নাই। আরো দুর্ঘটনা তাদের জীবনে বাড়তে লাগলো, আরো জাহাজ জলে ডুবে যেতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে সাধু পাউলকে প্রভু দর্শন দিয়েছিলেন এবং প্রভুর একটা বাক্য সাধু পাউল নিয়ে শুধু তিনি আমার জন্য প্রভু তোমাদেরকেও রক্ষা করবে, তোমরা শুনো, সাধু পাউল একটা বাক্য অর্থাৎ একটা প্রতিশ্রুতি বাক্য বলা যাবে এটাকে, বা এই বাক্যকে বলা যাবে একটা একটা হোপ, একটা আশা আছে আমরা বেঁচে থাকবো। কারণ একদিকে সাধুর পাউল কথা তারা প্রথমে শুনেনি, কিন্তু এখন সাধু পাউলের কথা শোনার প্রয়োজন আছে, কারণ সাধু পাউল যেটা বলেছেন সেটাই ঘটছে। এখন প্রভু তাকে দর্শন দিয়ে একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রতিশ্রুতিটা সাধু পাউলকে দিয়েছেন, কিন্তু সাধু পাউল সেটা সবার সামনে ঘোষণা করছেন। হ্যাঁ, তো এখানে কি লেখা আছে 22 পদ থেকে আমরা পড়ব। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার অনুরোধ, সাহস হারাবেন না, সাহস হারাবেন না, শুধু এই জাহাজের ক্ষতি ছাড়া, এই জাহাজের ক্ষতি ছাড়া আপনাদের মধ্যে কারো কোনো ক্ষতি হবে না, আপনাদের মতো কারো কোনো ক্ষতি হবে না। আমি যে ঈশ্বরের দাস, আমি যে ঈশ্বরের দাস, যার আরাধনা আমি করি করি, সেই ঈশ্বরের দূত দূত গত রাত্রে আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, ভয় পেও না পৌল, ভয় পেও না পৌল, সিজারের সামনে তোমাকে উপস্থিত হতেই হবে, সিজারের সামনে তোমাকে উপস্থিত হতেই হবে, ঈশ্বর অনুগ্রহ করেছেন, ঈশ্বর অনুগ্রহ করেছে, তাই তোমার এই সহযাত্রীদের প্রাণ রক্ষা হবে, তোমার এই সহযাত্রীদের প্রাণটাকেও তাদের রক্ষা হবে। আমেন, আমেন, হালেলুয়া। সাধু পাউলকে প্রভু দর্শন দিয়ে বলেছে, ওকে তোমার কথা তারা না শুনে জাহাজটাকে চালু করে দিয়েছে, তোমার কথা ও তোমার পরামর্শ না শুনেও তারা জাহাজটাকে চালু করে চলে এসেছে এবং সেখানে দুর্ঘটনা দাঁড়িয়ে আছে, সেখানে প্রাণের ক্ষতি হওয়ার পরিস্থিতি দাঁড়িয়ে আছে। কিন্তু প্রভু তাকে দর্শন দিয়ে বলেছে, তুমি সাধু পাউল ভয় করো না। কেন সাধু পাউল ভয় করেছেন জানেন? এখানে লেখা আছে প্রভু স্বর্গদূত সাধু পাউলকে বলেছে, তুমি ভয় করো না। কেন বলেছে? কারণ আমার পরামর্শ এরা শুনেনি, প্রভু আমাকে দেখিয়েছে দুর্ঘটনা হবে, এবার মনে হয় আমিও মরে যাব। প্রভু ওদের অবিশ্বাসের জন্য, প্রভু ওদের ভুল সিদ্ধান্তের জন্য, প্রভু ওদের আন্ডারে আমি আছি বলে আমার কথা ওরা মানলো না, আমার কথা গুরুত্ব দিল না, আমার কথার মতো একটাও করলো না, এবার ওদের জন্য আমাকেও মরতে হবে। কিন্তু প্রভু বলেছে, না, আমি অনুগ্রহ করেছি তোমাকে রোমে গিয়ে রাজার সামনে দাঁড়িয়ে আমার সাক্ষ্যটা দিতে হবে, তাই তোমার সহ সমস্ত যাত্রীদেরকে আমি রক্ষা। ভুল ডিসিশন, পরামর্শও শুনেনি, ওদের দোষের জন্য আমাকেও মরতে হবে, না, তোমাকে মরার প্রয়োজন নাই, তোমার জন্য তোমার সমস্ত যাত্রীদের আমি রক্ষা করব, ওই জাহাজকে আমি রক্ষা করব, ওই সাইক্লোনকে আমি নিয়ন্ত্রণে আনব। তো প্রভু কি বুঝাতে চাইছেন? প্রভুর কাছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা আছে, সেটাই সাধু পাউলকে তিনি দেখাচ্ছেন। হ্যাঁ, একটা পরামর্শ ভুল হলো, তারা শুনেনি, দুর্ঘটনা, একজন সবার দোষের জন্য একজনের প্রাণ চলে গেলে অবশ্যই সেটা ঈশ্বর চান না, কারণ সমস্ত বিশ্বাসীর মধ্যে একমাত্র বিশ্বাসী ওখানে দাঁড়িয়ে আছে। সাধু পাউলের জন্য সমস্ত যাত্রীদের প্রাণটাকে প্রভু রক্ষা করেছে। সুপ্রিয়, এই মাসটা আপনি চিন্তা করবেন, অবশ্যই আপনি ভাববেন যে আপনার সামনে অনেক রকমের খারাপ, জ্বর, বৃষ্টির মতো একটা পরিবেশ আপনার জীবন, আপনার পরিস্থিতিটা তৈরি হয়ে থাকতে পারে, বা ওটা ভুল সিদ্ধান্তের জন্য, বা কোনো লোকের ভুল পরামর্শের জন্য, বা আপনি আপনার পরামর্শ দিয়েও আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন পড়েছেন। বাট স্টিল আপনি যদি ঈশ্বরের উপরে আশা করে থাকেন, প্রিয় সাধু পাউলকে যিনি রক্ষা করেছেন, যিনি জ্বর, বৃষ্টি, বন্যার মাঝেও জাহাজকে নেয়, এবং ইভন জাহাজের ক্ষতি হয়ে গেছিল, জাহাজ সমস্ত জিনিসপত্র ফেলা হয়েছিল, কিন্তু একজনের প্রাণকে কোনো ক্ষতি হয়নি। এটাই প্রভু আপনাকে এই মাসে করতে চাইছে। আপনি স্টিল থাকে বিশ্বাস করে আছেন, আপনি আর এখনো ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রভুর দৌড়ে আছেন, বাঁচার কোনো রাস্তাই নাই ওখানে, বেঁচে থাকার কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না,
ওখানে জ্বর উঠে গেছে, জিনিসপত্র তুলতে ফেলতে শুরু করেছে। চিন্তা করো, একটা জাহাজে জিনিসপত্র ফেলতে হচ্ছে, ওখানে সবাই সবাই ভয়ে কাঁপছে, প্রাণটা বাঁচার কোনো রাস্তা নাই, সূর্য দেখতে পাচ্ছি না, অনেকদিন সূর্য সূর্য না দেখতে পেলে অন্ধকার, প্রচুর অন্ধকারে কোন দিকে জাহাজ চালাবে, প্রচুর বৃষ্টি, 24 আওয়ার্স বৃষ্টি, একদিকে বৃষ্টি একদিকে জ্বর একদিকে আলো নাই, জাহাজ কোন দিকে, কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না, কোনো নিয়ন্ত্রণ নাই জাহাজ, জাহাজের কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু ওই নিয়ন্ত্রণ নাই, অনিয়ন্ত্রণের অবস্থাও প্রভু নিয়ন্ত্রণ করার ঈশ্বর তিনি প্রমাণ করেছেন। কারণ একটা বিশ্বাসী, একটা ঈশ্বরের দাস, একজন প্রভু পরমেশ্বরের উপরে ভরসা রেখেছেন, তবু তিনি 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 একজন সৈনিক আন্ডারে আছেন। হতে পারে আপনার কাছে পাওয়ার নাই, হতে পারে আপনার কাছে ক্ষমতা নাই, আপনার কথা লোক শুনবে না, হতে পারে আপনি কারো আন্ডারে আছেন, সে আপনার কথা মেনে নেবে না। কিন্তু প্রিয়, আপনার জন্যই তবু আপনি ওই স্থানে দাঁড়িয়ে প্রভু পরমেশ্বরকে যদি বিশ্বাস যদি করেই থাকেন, ওই জাহাজের ক্ষতি হবে কিন্তু প্রাণের ক্ষতি হবে না। প্রভু কিন্তু ওই জায়গা থেকে ওইখানে থেকে প্রভু ভার করবে, এটাই সাদা প্রভু। চিন্তা করুন, প্রভু বিফোর প্ল্যান করে রাখছেন আপনাকে কোথায় তিনি রক্ষা করবেন। হ্যাঁ, প্রভু সাধু পাউলকে মনোনীত করেছিলেন এবং প্রভু জানেন একদিনে সাধু পাউলকে কোথায় দাঁড়াতে হবে, কোথায় দাঁড়িয়ে আমার সাক্ষ্যটা দিতে হবে। প্রভু জানেন, আপনি জানেন, প্রভু সমস্ত রাস্তা তৈরি করে রেখেছেন, ওর মতো সমুদ্রে ওর রাস্তা। কিন্তু প্রভু ওই সমুদ্রের রাস্তাও তিনি কেন তৈরি করে রেখেছেন, দুর্ঘটনা এলেও ওই দুর্ঘটনাকে কেমন করে সামলাতে হবে সেটাও প্রভু নিয়ন্ত্রণে রেখেছেন। কি করে? হ্যাঁ, আপনি প্রভুকে বিশ্বাস করলে আপনার আগে গিয়ে প্রভু সবকিছু প্রস্তুত করে রাখেন। আব্রাহামের লাইফকে একটু যদি আপনি চিন্তা করেন, ভাববেন, আব্রাহাম তার ছেলেকে বলি দিতে গিয়েছিল, উঠে পাহাড়ে উঠে ছেলেকে তুলে জিনিসপত্র নিয়ে, কিন্তু প্রভু যখন তাকে ছেলেকে বলি দিতে গিয়েছিল, প্রভু বলেছে, আব্রাহাম তামো, পিছনে তাকাও, এই ছেলেটাকে বলি দিও না, ওই ছাগলটাকে বলি দাও। চিন্তা করুন, ছাগল কোথায় থেকে এলো, কিভাবে এলো, ছাগল কে নিয়ে এলো? তার আগে আব্রাহামের বিশ্বাসের প্রমাণ করলেও প্রভু অলরেডি ওখানে রি করে রেখেছে, প্রভু অলরেডি ওখানে একটা আশীর্বাদটাকে রেডি করে রেখেছে। যখন আপনার বিশ্বাসে পাস হবেন, আপনি দেখতে পারবেন ওই ছাগল। আপনি চিন্তা, আব্রাহাম প্রথমে উপরে গিয়ে ছাগলকে দেখতে পারেনি তো, তাহলে ছাগলকে যদি দেখতে পাতেন অবশ্যই তিনি প্রভুকে বলতেন যে প্রভু ওই তো ছাগল আছে, ছেলেকে বলে দেবো না ছাগলকে, অবশ্যই প্রভু তখন বলে দিতেন কোনটাকে দিতে হবে। কিন্তু কখন তিনি দেখতে পেলেন ছাগলকে? যখন তিনি বিশ্বাসে জয় করলেন যে প্রভু আই স্টিল আই বিলিভ ইউ লাভ, প্রভু আমি স্টিল আমি তোমাকে ভালোবাসি, প্রভু এই স্থানেও আমি দাঁড়িয়ে তোমার হাতটা ধরে আছি, প্রভু তুমি আমার আমাকে দেখেছো, ওই বিশ্বাসটা প্রভু দেখেছে, তাই তিনি অনুগ্রহ করে আব্রাহাম বলেছে, তুমি দেখতে পাইনি, এবার দেখো ছাগলটা তোমার জন্য রেডি। অলরেডি ওই পাহাড়ে উঠার আগেই প্রভু রেখে দিয়েছিল ছাগলটাকে, কিন্তু ওই বিশ্বাস পরীক্ষা জিতলেও তিনি ওটা দেখিয়ে দিতেন। আমাদের ব্লেসিংটাকে আমরা ওইভাবে দেখার প্রয়োজন। সমস্ত কিছু তো, সমস্ত আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার ভবিষ্যতের ক্ষেত্রে, আপনার টাকা পাকা টাকার ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, প্রভু অলরেডি ব্লেসিংটা ওখানে রেখে দিয়েছেন। কখন দেখতে পারবেন? যখন আপনি বিশ্বাসে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু তখন প্রভু আপনার চোখ খুলে দেবে, এই এই জাহাজের ক্ষতি হবে, কারো প্রাণের ক্ষতি হবে না। তাই আজ আজ এই বাক্যটা আমরা পাঠ করি, 23 পদ। ঈশ্বরের দাস, আমি যে ঈশ্বরের দাস যার আরাধনা আমি করি। আমেন, আমেন। আপনি কি বলতে পারেন যে ঈশ্বরকে আমি আরাধনা করি তিনি কে? আমি যে ঈশ্বরকে প্রণাম করি তিনি ঈশ্বর, সাধারণ ঈশ্বর নয়, তিনি আব্রাহামের ঈশ্বর। কেন আব্রাহামের ঈশ্বর? আব্রাহামের বিশ্বাসটাকে তিনি আশীর্বাদ করার ঈশ্বর। তিনি কেন ইসহাকের ঈশ্বর? ইসহাকের জীবনে তিনি সে ব্লেসিংটা নিয়ে এসেছিলেন। কেন জাকবের ঈশ্বর? জাকব যখন স্বর্গদূতকে ধরেছে, আমাকে আশীর্বাদ না করার পর্যন্ত আমাকে ছাড়বো না, আজ সেই ঈশ্বরটা তো আমার ঈশ্বর। আপনি যাকে প্রতিটি দিন আরাধনা করেন, তারকে আপনি ফিল করবেন সেই ঈশ্বর,
একটা সর্বশক্তিমান, তিনি একটা সর্বশক্তি ব্লেসিং তার মধ্যে রয়েছে, তাকে আমি আরাধনা করি। জাহাজের ভিতরে সব ভেঙে গেছে, সব জল ডুকে গেছে, তবু দাঁড়িয়ে তিনি বলছেন, আমি যাকে আরাধনা করি, আমি যাকে ওয়ার্শিপ করি, আমি যাকে প্রণাম করি, তাকে আমি চিনি। আমি জানি না তোমরা যে ঈশ্বরকে ডাকো তার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তোমরা কিভাবে বিশ্বাস করছো আমি জানি না, কিন্তু আমি বলছি, আমি বলছি আমার ঈশ্বর তোমাদেরকেও রক্ষা করবে। আপনার আপনার সঙ্গে যত অবিশ্বাসী পরিবার ফ্যামিলি থাকুক, কিন্তু তাদের আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবেন আপনার ঈশ্বর আপনাকে কি করতে পারবে, আপনার ঈশ্বর আপনাকে কোথায় আশীর্বাদটা দিতে পারবে, কিভাবে আপনাকে রক্ষা করতে পারবে, আপনি দাঁড়িয়ে বলার প্রয়োজন। এখানে আমি আপনাকে দুটো জিনিস বলবো। নাম্বার ওয়ান, আপনি কি সেই ঈশ্বরকে সব পরিস্থিতিতেও তিনি কি দৌড়ে থাকছেন? দু নম্বর জিনিস, আপনি কি আপনার ঈশ্বরকে চিনেন কে? আপনি যদি চিনতেন আপনার ঈশ্বরকে কে, তিনি আপনার জন্য সব রেডি করে রেখেছেন। প্রভু কি বলেছে, কালকের চিন্তা কালকে। তার মানে কি, কালকের চিন্তাকে নিয়ে ওটা কালকে তুমি ভাবো না, আমি তোমার জন্য কালকে রেডি করে রেখে দেব, তুমি ওটা পরে ওটা ওটাকে নিয়ে তুমি ভাবো না, আমি আমি রেডি করে রেখে দেবো। হ্যাঁ, যিশু রেডি করে রেখেছিলেন, একটা গোয়াল গরু তিনি জন্ম হওয়ার আগে রেডি করে রেখেছিলেন, একটা মা বাবাকে তিনি জন্ম হওয়ার আগে চুজ করে রেখেছিলেন, কোথায় কোন জায়গাতে কিভাবে মরবেন তিনি আগে থেকে রেডি করে রেখেছিলেন, তিনি জেরুসালেমে ঢুকার সময় কোন গাদার উপরে চেপে যাবেন তিনি রেডি করে রেখেছিলেন, গাদার উপরে কেউ কোনোদিনও চাপেনি, এবং মরার পরে কোন কবরস্থানে তাকে রাখতে হবে সেটাও তিনি রেডি করে রেখেছিলেন, ওবো কবরস্থানে খাওয়া রাখা হয়নি। নতুন তিনি সব আগে থেকে রেডি করে রাখছেন যারা তার সন্তান। আপনি কি তাকে চিনেন, আপনি কি তাকে জানেন? এই আগস্ট মাসে প্রভু আপনাকে এইভাবে পরিচালনায় করতে সক্ষম। সাধু পাউলকে তিনি ওখানে থেকে নিয়ে প্রভু ওই রাজার সামনে দাঁড় করলেন। হ্যাঁ, তিনি গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, প্রভু আমাকে নিয়ে এসেছে। তো তাই প্রিয়, এই নতুন মাসে প্রভু আপনাকে এইভাবে আশীর্বাদ করে নিয়ে যাও, আমার ঈশ্বর আমি যাকে আরাধনা করি তিনি আমাকে দর্শন দিয়ে বলেছে, এই সাধু পাউল তুমি ভয় করো না, তোমাকে সিসারের সামনে দাঁড়াতে হবে, আমি তোমার সঙ্গে যতজন যাত্রা করবে তাদেরকে আমি তোমার জন্য রক্ষা করবো, আমি দয়া করব। আপনি তো রক্ষা পাচ্ছেন, আপনার সঙ্গে সমস্ত লোক অবিশ্বাসীরাও রক্ষা পাচ্ছে। সুতরাং আমরা প্রার্থনা করি, প্রভু এ মাস এ দিন প্রভু তুমি সাধু পাউলের মতো আমাদের সঙ্গে তুমি থাকো। প্রভু জ্বর, প্রভু বৃষ্টির মতো পরিস্থিতি আমার লাইফে, আমার আশপাশে সব অবিশ্বাসী লোক আমাকে অনেক নেগেটিভ কথা শোনাচ্ছে, বেঁচে থাকবো না, অনেক রকমের প্রভু গো কুসংস্কার, অনেক রকমের চিন্তা প্রভু আমার চারিদিকে আমাকে ঘিরে ধরছে, কিন্তু সেখানেও প্রভু আমি তোমার উপরে আশা করে দাঁড়িয়ে আছি, আমি প্রতিশ্রুতিকে দৌড়ে আছি প্রভু। ও প্রভু, হ্যাঁ প্রভু, সাধু পাউলের জীবনে প্রভু তুমি এইভাবে তোমার আলৌকিক মহিমাকে প্রকাশিত করে ওই যাত্রাকে তুমি আশীর্বাদ করেছিলে। শুরু ছিল খুবই ভয়ানক রাজা, মাঝখানে শেষ প্রভু সবাই মরে যাওয়ার একটা পরিস্থিতি, কিন্তু সাদা প্রভুর উপরে একজন নির্ভর করেছিলেন বলে ওই জাগাজের কারো কোনো ক্ষতি হয়নি। আমেন, হালেলুয়া। এই মাস, এই আগামী দিনগুলো প্রত্যেকটা সন্তানের জীবনে এইভাবে একটা দিন হয়ে দাঁড়াও রাজা, এইভাবে একটা আশীর্বাদকে প্রতিশ্রুতিকে তারা নিয়ে প্রবেশ করুক রাজা। ও ওই পরিস্থিতিতে স্থির দ্বারা তোমাকে বিশ্বাসে দৌড়ে থাকুক রাজা, তুমি অনুগ্রহ করে দাও রাজা। ও তুমি তারা যাওয়ার আগে, তারা বিপদের পড়ার আগে ওই বিপদ থেকে রক্ষা করতে তুমি দাঁড়িয়ে থাকবে রাজা, ও ওই জায়গা থেকে তুলে দেওয়ার জন্য তুমি রেডি হয়ে থাকবে প্রভু গো, প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেক
প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করি প্রভু, তাদের পরিবারকে, তাদের মিনিস্ট্রিকে, ও তাদের অবস্থাকে, তাদের পরিস্থিতিকে তুমি সামলে নাও প্রভু গো। আমরা তোমার উপরে নির্ভর করব, আমরা তোমার আশা, তোমার প্রতিশ্রুতিকে ধরে থাকবো। ও আমরা ভয় করব না রাজা, ও আমরা ঘবড়ে যাব না রাজা, তো বরং আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করব। প্রভু আগস্ট মাসে প্রভু তুমি সারাটা মাস তোমার সন্তানদের সঙ্গে তুমি থাকো, তাদের প্রভু সব কিছুতে তোমার ব্লেসিং, তোমার অনুগ্রহ, তোমার দয়া প্রদান করো, তুমি তাদেরকে রক্ষা করো সমস্ত অশুভ শক্তির হাত থেকে, তার সমস্ত পরিকল্পনা থেকে, ও তার সমস্ত মন্দ পরিকল্পনা থেকে, ও যিশু তুমি, ও তুমি তাদেরকে রক্ষা করে নাও রাজা, তুমি তাদেরকে গাইড করো প্রভু গো, তুমি তাদেরকে পরিচালনায় করে তুমি নিয়ে চলো। ও তোমার পবিত্র নামে আমরা আশীর্বাদ করি প্রত্যেকটা পরিবারকে, তুমি আশীর্বাদ করো, তুমি সঙ্গে থাকো, সকল গৌরব তোমার, সকল মহিমা তোমার, সকল প্রশংসা তোমার। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন, আমেন। গড ব্লেস ইউ।